দেশের প্রথম ফুটবলার হিসেবে ব্রাজিলের ক্লাবে খেলার সুযোগ নাজমুল হোসেনের সাও পাওলোর তৃতীয় বিভাগের ক্লাব সালতোয় তিন মাসের ট্রায়ালে অংশ নেবেন তিনি ভালো করলে এক বছরের চুক্তিতে খেলার সুযোগ পাবেন সে লক্ষ্যে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মোহামেডানের এই ফুটবলার যাওয়ার আগে জানিয়ে গেলেন সুযোগ পেলে নেইমারকে উপহার দিতে চান লাল সবুজের জার্সি পেলে রোনালদো নেইমারদের দেশ ব্রাজিল ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তির এই দেশে তিন মাসে ট্রায়ালে যাচ্ছেন বাংলাদেশের নাজমুল হোসেন নেইমারের শহর সাও পাওলোর ক্লাব সালতোয় নিজের সক্ষমতা প্রমাণ করতে পারলে মিলবে তৃতীয় বিভাগে খেলার সুযোগ চুক্তি হবে এক মৌসুমের জন্য এই স্বপ্ন পূরণ হলে নাজমুলই হবেন ব্রাজিলে খেলা দেশের প্রথম ফুটবলার তাই তো যাবার আগে তাকে বিশেষ স্মারক উপহার দিয়েছে বাফুফে আমি ইনশাল্লাহ ওখানে গিয়ে ভালো ট্রেনিং করব বাংলাদেশ ফুটবল তুদা বাংলাদেশের ফুটবল এবং এই দেশের সুনাম অর্জন করবো ইনশাল্লাহ আমি ছোটোবেলাতে স্বপ্ন দেখতাম যে বাইরের দেশে লিগ খেলবো যেটা যে কোনো দেশের হোক তো ব্রাজিলে আমার জন্য সুযোগ আছে এটা অনেক বড় একটা সুযোগ তো আমি এই সুযোগটা কাজে লাগাবো হ্যাঁ দেশে অবশ্যই ফিরে আসবো ন্যাশনাল টিমে খেলবো আবার গিয়ে ওই দেশে লিগ খেলবো এরকম একটা প্ল্যান আছে আর কি এর আগে 2019 সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অন্য তিন কিশোরের সঙ্গে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন নাজমুল এবার ট্রায়ালে টিকতে পারলে থাকছে খেলার সুযোগ যেখানে নেইমারের দেখা পেলে উপহার দিতে চান প্রিয় লাল সবুজ জার্সি পছন্দের খেলোয়াড় আছে থিয়াগো সিলভা এবং বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড নেইমার তো তাদের সঙ্গে সাক্ষাৎ করার অবশ্যই ইচ্ছা আছে এবং ব্রাজিলের সবচেয়ে বড় স্টেডিয়াম আরেকখানে স্টেডিয়ামে খেলা দেখার ইচ্ছা আছে চলতি মৌসুমে খেলছিলেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে এর আগে খেলেছেন সাইফ স্পোর্টিং ও আরামবাগের জার্সিতে তবে শুরুটা ছিল রংপুর জেলা ও বিভাগীয় দলের হয়ে আশীর্বাদ জানাতে বাফুফে ভবনে এসেছিলেন শৈশবের কোচ মোহাম্মদ সোহেল বৃহস্পতিবার রাতে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন রংপুরের পীরগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলার মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা